হ্যালো এভরিওয়ান, সি বিচটা চেনা লাগছে কি? যদি আপনাদের গেজ হয় তাজপুর, তাহলে আপনি 100% রাইট। হ্যাঁ, এটা আমাদের জুলাই 2024-এর তাজপুর ট্রিপ ছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিওটা টাইমলি এডিট করা হয়নি। জায়গা হিসেবে তাজপুর আমার কাছে একেবারেই নতুন নয়, কেননা এর আগেও অনেকবার এসেছি তাজপুরে, যার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তবে যেটা নতুন দেখানোর আছে সেটা হলো যে হোটেলে আমরা এবারে ছিলাম। সি বিচের খুব কাছে লোকেটেড, হোটেলের নাম নন্দন অ্যান্ড নন্দন। তাহলে চলুন, তাজপুর এক্সপ্লোর করতে হলে প্রথমে এই হোটেলটা দিয়েই শুরু করা যাক। কলকাতা থেকে আমরা এখানে কোনো অ্যাডভান্স বুকিং করে আসিনি। রাজীব ফোনে কন্ট্যাক্ট করে জাস্ট জিজ্ঞেস করেছিল রুম অ্যাভেলেবল ছিল কি না। হোটেলের মালিক বলেছিলেন আপনারা চলে আসুন, রুমের ব্যবস্থা হয়ে যাবে। চেক ইন করার পর রুমের ব্যবস্থা ভালোভাবেই হয়ে যায়। এবার চলুন পুরো হোটেলটা আপনাদেরকে দেখাই, আর সেই সঙ্গে রুম ট্যারিফের ইনফরমেশনও দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা আপনাদের তাজপুরে হোটেল সিলেকশন পারপাসে কাজে লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের ট্র্যাভেল ভিডিওর জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে, জোর করব না। হোটেলের রিসেপশন ইউনিটটাও বেশ সুন্দর। রিসেপশনের লেফট সাইডে রয়েছে সুন্দর দুটো ছোট ছোট মন্দির, আর তার সামনেই বাচ্চাদের একটা ছোট পার্ক। রিসেপশন কাউন্টারের ঠিক সামনেই রয়েছে একটা দারুণ সুইমিং পুল, যেটা এই হোটেলের স্পেশাল অ্যাট্রাকশন বলতে পারেন। মেন পুলের সাথে অ্যাটাচড একটা বেবি পুলও রয়েছে, অসাম। হোটেলটার আর একটা সুন্দর ভিউ পয়েন্টের মধ্যে রয়েছে তাজপুর লাইট হাউস, যেটা এই হোটেলের একদম পাশেই লোকেটেড। পুলের যে কোনো সাইড থেকেই দেখা যায় এই লাইট হাউসটা। বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ এনভায়রনমেন্ট। এই রিসর্টের একটা সুন্দর লাক্সারিয়াস রুম আছে। এই রুমটা আপনাদেরকে বোধ হয় না দেখালে পরে আমরা বোধ হয় সবচেয়ে বড় ভুল করব, কারণ একটা এমন রুম আছে যে রুমটাতে বেডে আপনি বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। চলুন সেই রুমটাকে দেখিয়ে দিই, আসুন। এটাই সেই রুম। রাজীব আপনাদেরকে হোটেলের রুমগুলো দেখিয়ে দিচ্ছে, দেখে নিন, জেনে নিন সব কিছু। ওভার টু রাজীব। যেখান থেকে আপনি সমুদ্রটাকে আপনার বেডে বসে উপভোগ করতে পারবেন,
আর এই রুমটার ইন্টেরিয়ার। এবার দেখাচ্ছি আপনাকে সমুদ্রটা কোথায় আছে। এখানে বসে দেখুন দূরের সি বিচটাকে কতটা সুন্দরভাবে আপনি দেখেন, এখানে উপভোগ করতে পারবেন দেখেন। আর এই রুমের ইন্টেরিয়ারও খুব সুন্দর, রুমে ওয়ার্ড্রোব আছে, ছাতে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজিং সিস্টেম আছে, ওয়ার্ড্রোব আছে, স্পেশালাইজ ওয়ার্ড্রোব করা আছে, রুমে আপনার এলসিডি দেওয়া আছে, এসি আছে, আর বেডটা দেখে দিন, জাস্ট ওয়াও। যারা নতুন বিয়ে করেছেন তাদের হানিমুনের জন্য এর থেকে সুন্দর বেড বোধ হয় কিছু হতে পারে না। আর টয়লেটটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা টয়লেট, ওয়াশরুম, বেসিন, সাথে আপনার গরম ঠান্ডা দুটো জলেরই প্রভিশন আছে, গিজার দেওয়া আছে, সাথে আপনার আয়না আর আপনার ফ্লাশ বেসিন আছে। যথেষ্ট বড় আছে বাথরুমটা, মানে বাথরুমে আপনি ডান্সও করতে পারবেন আবার চানও করতে পারবেন। এখানে একটা আয়না দেওয়া আছে সুন্দর, বেডটা তো আপনাকে দেখালামই, আর এটা হচ্ছে আপনার ভিউ। আপাতত একটা ভিউ এর পর্দা বন্ধ করা আছে, বাট বেস্ট অফ দ্য বেস্ট রুম অফ দিস রিসোর্ট। এটা দেখানো হয়নি, এটা হচ্ছে গিয়ে সুন্দর মিষ্টি হাওয়ায় বসে রাত্রিবেলায় শাপলা গাছ আর পদ্ম গাছের মাঝখানে সুন্দর একটা পুকুর, খুব মিষ্টি হাওয়া এখানের, চারদিকে খোলা আকাশ, আর এখান থেকেও আপনি সমুদ্রের কিছুটা ভিউ আপনি পাবেন। এই রুমটা এই রিসর্টের সব থেকে বেস্ট রুম। এটা আরেকটি রুম, এই রুমটাও লাক্সারি রুমের মধ্যেই পড়ে। তো এইখানে হোটেলে যে রুমগুলো আছে, রুমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর রুম, এসি আছে, সাথে আপনার এই হোটেলে ওয়েলকাম ড্রিঙ্কস বলতে দুটো জলের বোতল থাকে, এছাড়া আরও ওরা ওয়েলকাম ড্রিঙ্কসে কিছু শরবতও দেয়। এখান থেকে বেরোলে পরে বিকেলবেলা দেখুন লাইট হাউসটা খুব সুন্দর দেখা যায়। এই লাইট হাউসে রাত্রিবেলায় খুব সুন্দর লাইট জ্বলে, সাথে এখানে পুল আছে, পুলটাকেও আপনারা সারাদিনই ব্যবহার করতে পারবেন, কারণ এখানে পুলে কোনো রেস্ট্রিকশান নেই যে এই সময় পুল খোলা ওই সময় পুল খোলা, রেস্ট্রিকশান নেই। ইনফ্যাক্ট কালকে প্রায় নাই করে রাত্রির আমি 9:10 অবধি পুলে অ্যাক্সেস করেছি। এক্সটেরিয়রটা দেখেন, ইন্টেরিয়রটা দেখে নিন, এক্সটেরিয়রটা দেখালাম, এটা হচ্ছে বেড, সাথে আপনার একটা আয়না আছে, সাথে কফি মেশিনও আছে, চাইলে কফি বানিয়ে খেতে পারেন, এলসিডি টিভি, ছোট একটা ফ্রিজ, সাথে আপনার ওয়ার্ড্রোব, বাথরুমটাও দেখিয়ে দিই, এটার বাথরুমটাও খুব সুন্দর, পুরো টোটালি মার্বেল করা বাথরুম, বেসিন, কমোড, শাওয়ার, আর এখানেও আপনার গিজার সিস্টেম আছে। কোন সময় কাটানোর জন্য টিভি যেটা দরকার পড়বে না তাও আছে। বলেন এখানকার রুমগুলো কিন্তু খুব সুন্দর রুম, তাজপুরে অন্যান্য রিসোর্টের রুমগুলো কিন্তু এতটাও সুন্দর নয় বা এতটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে না যেটা এই হোটেলে প্রতিটা রুম আছে আর প্রতিটা জায়গা আছে। আপনি যতটা সুন্দর এই হোটেলটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, তার থেকে বেশি কিন্তু আপনি সামনে আসলে পরে বুঝতে পারবেন যে এই হোটেলটা কতটা সুন্দর হতে পারে। যাই হোক, হোটেলের মোটামুটি আমরা ডিটেলসটা আপনাকে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দেবো ইনফ্যাক্ট। তো সেই ওয়াইজে চলে আসুন নন্দন আর নন্দন রিসোর্টে, খুব সুন্দর রিসোর্ট। মর্নিং টাইম ব্রেকফাস্টের, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি রেস্টুরেন্টে, রিসোর্ট নন্দন, নন্দনে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট হবে। আর বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল, বৃষ্টি, এই বৃষ্টি আমাদের আর্ধেক জিনিস স্পয়েল করে দিল এবারে। লেটস গো, এটা আমাদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কিন্তু দেখুন সুন্দর রেস্টুরেন্ট একটা সাজানো আছে, আর খাবারের কোয়ালিটি ভেরি নাইস, রেস্টুরেন্ট
এখান থেকে ওরা খাবার সার্ভ করে দেন। বসার অ্যারেঞ্জমেন্টও আছে। প্রিটি ডিসেন্ট, খুব নাইস অ্যান্ড কুল। নমস্কার, এতক্ষণ ধরে আমরা যে রিসর্টে বা তাজপুরে যে এক্সপ্লোরিং করছিলাম বা যে ব্লগিংটা করছিলাম আর যেখানে আমরা এসেছি মেনলি সেটা হচ্ছে নন্দন অ্যান্ড নন্দন রিসর্ট তাজপুর। যেই রিসর্টটাকে আমরা অলরেডি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো সেই রিসর্টের মালিক আজকে আমাদের সাথে আছেন শিউলিদি। নমস্কার। নমস্কার। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা, আপনাদের এখানে এসে সত্যি আমরা খুব খুশি হয়েছি। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, এই রিসর্টের ব্যাপারে আপনি কিছু বলুন, রিসর্টটা কদিন হয়েছে? রিসর্টটা জন্ম হয়েছে 2017 সালে। তখন রিসর্টটা ছিল কিন্তু কটেজ, দোতলা ছিল না। এই 2022 সালে এই রিসর্টটাকে রেনোভেট করে আমি চালু করেছি, দোতলা করে এখন আমার এই রিসর্টে 25টা রুম আছে। আমার সমস্ত রুমই এসি, বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, ডিলাক্স 3,000, ডিলাক্স 4,500, আর সুইট রুম 4,000। আর এমনি মোটামুটি আপনাদের এখানে ফুল মানে উইথ ফুড দিয়ে কোনো প্যাকেজ নেই? হ্যাঁ, প্যাকেজ আছে। সেটা হচ্ছে আমাদের প্যাকেজ যেটা চলছে এখন জুলাইতে,
ফোর শেয়ারিং রুম যেটা ফোর বেডরুম সেটা হচ্ছে ফুডিং প্লাস এসি লজিং পার হেড পার ডে 1700 টাকা। ওটা যদি ট্রিপল বেড হয়ে যায় ওটা হচ্ছে 1800 টাকা, আর ওটা যখনই ফার্স্ট ফ্লোরে ডবল বেড হয়ে যাবে ওটা হয়ে যাবে পার হেড পার ডে 2000 টাকা। যেহেতু এটা বেড টি টু ডিনার আপনি সারাদিনের ফুডটা যখন কমপ্লিট করবেন তখন আপনার প্যাকেজ কমপ্লিট। আপনারা যদি আসেন এখানে অবশ্যই শিউলিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ইনফ্যাক্ট এই যে ইন্টারভিউটা হলো এতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছেই না, সেই কন্ট্যাক্ট নাম্বারের ডিটেলস আমরা শেয়ার আপনাদেরকে করে দেবো। রুমটা আপনারা দেখেছেন কত সুন্দর রুম হয়, আপনাদের যখনই পছন্দ হবে দিদির নাম্বার দেওয়া থাকবে, দিদিকে শুধু ফোন করবেন আর চলে আসবেন নন্দন অ্যান্ড নন্দন রিসর্ট, যেটা অভূতপূর্ব রিসর্ট। এই তাজপুরের মধ্যে দেখা আমার তিন চারটে রিসর্ট আছে, বাট এই রিসর্টটা কিন্তু অনেকটা সুন্দর। তাহলে দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি, এরপরে আবার আপনার সঙ্গে দেখা হবে, আবার আসা হবে, আবার এখানে কাজ হবে, ঠিক আছে। নেক্সট টাইম তাজপুর এলে আমাদের এই নন্দন অ্যান্ড নন্দন হোটেলেই থাকার ইচ্ছে রয়েছে, আপনাদেরকেও সাজেস্ট করব এই হোটেলে চেক ইন করার, দেখতে পারেন ভালোই লাগবে। হোটেলের কার্ড তো আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি, লোকেশন আর কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন টু দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যান্ড মোর ভিডিওস টু কাম।